গাজর দেখলে আমার কাছে এত ভালো লাগে যে নিজেকে সম্রাট সম্রাট মনে হয়। কারণটা হচ্ছে কি, গাজর হলো পুরা ভেজিটেবল জগতের সম্রাট, মানে এত গুণ তার, এত ভিটামিন এ বি সি ডি ই সব ভিটামিন আছে গাজরের ভিতরে। মুখে ঘা হয়েছে, ঠোঁটে ঘা হয়েছে, জিভে ঘা হয়েছে, মুখে ফুসকুড়ি হয়েছে, আপনি একটা গাজর একা চাবায়া খাবেন কিন্তু চামড়া ফেলতে পারবেন না। গাজর আপনাকে সারাতে হবে, আজকে খাইবেন, কালকে খাবেন, পরশু খাবেন, তিন দিন খান, প্রতিদিন খান, ইফতারের পরে একটা গাজর চাবায়া খান, চেরির পরে একটা গাজর চিবিয়ে খান, আপনার যদি খাইতে ভালো না একটু লবণ দিয়ে খান, খাইতে ভালো না লাগলে একটু মধু দিয়ে খান, খাইতে ভালো না লাগলে একটু সিদ্ধ করে খান, খাইতে ভালো মজা পান না আপনি আপনি ডালের ভিতরে একটা আস্ত গাজর দিয়ে দেন, পরে ডালের সাথে খান, আপনার মজা লাগে না আপনি ভাতের ভিতরে ভাত নামানোর আগে একটা গাজর দিয়ে রাখেন, আপনি গাজরটা ওইভাবে খান, মানে যে কোনো উপায়ে গাজর খেতে হবে প্রতিদিন। তাইলে পরে আপনার যতগুলি ভেজিটেবল ডিফিসিয়েন্সি আছে, যতগুলি ফুড ডিফিসিয়েন্সি আছে, এই গাজর আপনাকে নিরোগ রাখবে। হাজার বছর আগে, 100 বছর আগে কি এত ডাক্তার ছিল, এত অ্যান্টিবায়োটিক ছিল, এত চিকিৎসা ছিল, তখন তো মানুষ নিরোগ ছিল, এত ডায়াবেটিস ছিল না, এত প্রেশার ছিল না, তখন মানুষ এই গাজরের কাছে যাইতো, এই পেঁপের কাছে যাইতো, এই মায়ের কাছে যাইতো, এই বাঘঘরের কাছে যাইতো, এই বাড়ির পাশের গাছটির কাছে যাইতো, গাছের কাছে যেয়ে সে নিরোগ হয়ে যেত।